তো এখানে যকونی একটা আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে এটা তো দেওয়া থাকলেই একটা র্যান্ডম আইপি অ্যাড্রেস এটা কোন দুই থাকতে পারে একটা হচ্ছে কম্পিউটার আউটপুট মতো করে থাকতে পারে যেটা হচ্ছে সিএমডি তে যে আইপি কনফিটলি ক্লে আসে অথবা এই ভাবে থাকতে পারে হ্যাঁ এটা পরে সেকেন্ডে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে এটা কতটুকু সাবনেট মাস এখন এটা দুই আসে একটা হচ্ছে আপনাদের উইজে যেটা আসছে ওখানে কি বলে দিচ্ছে নাইন বিট অ্যাপি আর হোস্ট বিচ এখানে অনেকেই আপনার হচ্ছে নয় বিটকে হুইচ ওয়াজ রং হ্যাঁ এটা হচ্ছে খেয়াল করবেন যে কোনটা আমি দিছি সেভাবে খেয়াল করে তারপর এটাই করতে হবে অনেক করতে পারছেন বা কয়া এখন সাবন মাস্টার কি করতে হবে অ্যাকচুয়ালি থার্টি টু মাইনাস নাইন করতে হবে বিকজ সেটা হচ্ছে আমার এরপর এটগুলো তো নর্মাল নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হবে নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে নেটওয়ার্ক বিট সবগুলো ঠিক রেখে বাকি বিটগুলো হচ্ছে জিরো করে দিতে হবে হাউ মেনি হোস্ট এটা হচ্ছে হোস্ট মাইনাস টু হচ্ছে সেকেন্ড লাস্ট আইপি এটা হচ্ছে ব্রডকাস্ট থেকে মাইনাস টু করলেই হচ্ছে আপনার সেকেন্ড লাস্ট আইপি অ্যাড্রেস অফ দ্য বিট চলে আসে তো এখানে একটা বুঝলো সেকেন্ড লাস্ট এখানে না আচ্ছা অন্য একটা এই যে হাউ মেনি বিটস আর রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট এটাও না সরি অন্য একটা জায়গায় প্রবলেম এখানে কি বলছে হোস্ট অফ সাইজ তো এখানে হচ্ছে সেকেন্ড আপনারা যে ভুলটা করছেন সেটা হচ্ছে সবাই কি করছে সবাই অনেকে যে আমি এখানে সবসময় মাইনাস টু করি না এখানেও সবাই মাইনাস টু করছে বাট এখানে প্লাস টু হবে কারণ এটা তো আমার হোস্ট সাইজ এই হোস্ট সাইজ যদি হয় হোস্টের সাথে আমার আবার নেটওয়ার্ক প্লাস ব্রডকাস্ট অ্যাড হবে তার মানে এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে থাউজেন্ড টোয়েন্টি ফোর প্লাস টু which is 1026 এখন 1026 কিছু যদি জান তাহলে তো হচ্ছে আমার একটা বেশি দিতে হবে তাই না মানে এটা সমান বা তার থেকে বেশি তো যদি আমি 1024 দিই তাহলে দুটো শর্ট পড়ে যাবে মানে 2048 দিতে হবে এন্ড 2048 কে রিপ্রেজেন্ট করতে কয়টা বিট লাগে সেটা হচ্ছে আমার এটার আনসারটা এটা কি ক্লিয়ার স্যার টোটাল হোস্ট আর হোস্ট সাইজ কি सेम জিনিস হ্যাঁ ওকে স্যার ঠিক আছে তো একই জিনিস সেকেন্ড ছিল হচ্ছে জাস্ট হোসবিক না দিয়ে আমরা দিছিলাম হচ্ছে এখন এখানে থেকে মাস কনভার্ট করে তারপর হচ্ছে মানে বাকি সব একই জিনিস যে অ্যাড্রেস কি হাউ মেনি হোস এটসেট্রা এরকমই বাট দ্য আইডিয়া ইজ দি সেম এখানে কার কোনো সমস্যা আছে

এইরকম রেঞ্জ যখন দিয়ে দিবে তখন জাস্ট খেয়াল করবেন যে এটা কোন রেঞ্জে পড়ে আমার কেটে ভিতরে নেটওয়ার্ক অ্যাড্রেস আছে কজ উই নো যে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে সামথিং লাইক সে ওয়ান টোয়েন্টি সেভেন ডট ওয়ান স্ল্যাশ টোয়েন্টি ফোর এটা ধরনের হচ্ছে আমার আইপি অ্যাড্রেস দিস ইজ নট এ সলিউশন দিস ইজ আমি একটা র্যান্ডম এই মিলায়ে দিলাম ইয়াস এখন এটা যদি হয় স্ল্যাশ টোয়েন্টি ফোর তার মানে কি আমার লাস্ট অবটেক্টটা হচ্ছে জিরো হওয়ার কথা অ্যান্ড তাহলে এইটার ইকুইভাল অ্যান্ড ব্রডকাস্ট অ্যাড্রেস হওয়ার কথা এইটা তাই না এখন খেয়াল করে দেখেন এটা জিরো থেকে টু ফিফটি ফাইভ গেছে অ্যান্ড উপর একটা কী করছে ওয়ান থেকে টু ফিফটি ফাইভ গেছে তার মানে কি এটার ভিতরে তো নেটওয়ার্ক অ্যাড্রেস নাই এটা তো শুরু হয়েছে ওয়ান থেকে রাইট বাট এটা ব্রডকাস্ট অ্যাড্রেস পর্যন্ত গেছে যেহেতু ব্রডকাস্ট অ্যাড্রেস পর্যন্ত গেছে তার মানে এই পার্টিকুলার আইপ এটা আনইউজেবল তার মানে এখানে আনইউজেবল ই কয়টা একটা তো এখানে আচ্ছা এই যে ভুলটা এখানে যে হাউ মেনি বেটস আর রান ইউস ইটস হাউ মেনি হোস্ট বা হাউ মেনি আইপিজ আর ইউজ বা ধর কথা সেটা ক্লাসে বলছিলাম বাট অনেকের ধরেন নাই দেখলাম বাট ইয়া এইটা হলো সেকেন্ড ভ্যারিয়েশন সো এটা হচ্ছিলো হচ্ছে পুরা কুইজ ফাইভ ঠিক আছে তো এরপরে যদি কুইজ সিক্সে যায় কি তাহলে ওয়ান হবে এটা আন্সার ওয়ান হবে হ্যাঁ মানে শুধু ব্রডকাস্ট অ্যাড্রেস ইউজ করতে পারবে না রাইট বাকিগুলো গুলো ইউজ করতে পারতেছি আচ্ছা তাহলে যে ওয়ান তো ইউজ করতে পারবো না 1 2 3 লাস্টে যে ওয়ান ওই ওইটাকে কি নেটওয়ার্ক অ্যাড্রেস না না নেটওয়ার্ক অ্যাড্রেস তো আমার জিরো আমি যদি এটাকে সাবনেট মাস 24 ধরি ও আচ্ছা আচ্ছা না এরপরে হচ্ছে আমার আইপি ভার্সন ফোর উইচ ওয়াজ কুইজ সিক্স

সো এটা জাস্ট সিম্পলি টু থার্টি নাইন হবে এখানে কমন মিস্টেক হচ্ছে টু থার্টি নাইন থেকে আবার আপনারা ফিফটি ফাইভ আলাদা করে বাঁধতে চান তো সবসময় বলছে যে যখনই কোনো একটা বাইসের বাইক থাকবে খেয়াল করবেন এটা কি ডেটা সাইজ নাকি প্যাকেট সাইজ ডেটা সাইজ ইজ ডেটা প্যাকেট সাইজ হচ্ছে হেডার সহ এক্সট্রে ইনফরমেশন তার মধ্যে এখানে এক্সট্রা ইনফরমেশন নাই শুধু ডেটা আছে এরপরে বলছে কি এম টি অফ দ্য নেটওয়ার্ক ইজ ওয়ান ফাইভ থ্রি ফাইভ টু ওয়ান ফাইভ থ্রি ফাইভ অ্যান্ড লাস্টে হেডার সাইজ দিয়ে দিছে উইচ ইস ফিফটি ফাইভ তার মানে আমি বলতে পারি যে আমার চোদ্দোশো আশি প্লাস ফিফটি ফাইভ হচ্ছে এটা হচ্ছে আমার ডেটা এটা হচ্ছে আমার হেডার ঠিক এই সব হচ্ছে আমার গিভ্যান তো এক্সামেও এই কাজটাই করবেন এক্সামটা মানে এই কোয়েশনটা পরে আপনি সব আগে ভ্যারিয়েবল আলাদা করে আইডেন্টিফাই করে ফেলবেন মানে অনেক উল্টাপাল্টা ঝুঁকিভাবে বলা থাকে আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য আলাদা আলাদা করে চিন্তা করে পুরো কোয়েশ্চেন একবারে পড়লে অনেক কনফিউজিং লাগবে সো যখন যেটা বলবে আমি এখন মাত্র যেটা করলাম পড়তে পড়তে যেভাবে আমি সব কিছু নোট ডাউন করলাম ওইভাবে হচ্ছে ভ্যারিয়েবলগুলো নোট ডাউন করে ফেলবেন দেন ইট বিকামস বেট ইজিয়ার ঠিক আছে তো এখন কি বলছে যে ওয়াচ দি প্যাকেজ সাইজ অফ দি অরিজিনাল ডেটা ডাউন সো প্যাকেজ প্যাকেট বলছে প্যাকেট মানে কি আমার ডেটা প্লাস ঠিক আছে তো এটাই যদি হয় তাহলে এখন যেটা করতে হবে আমার প্যাকেট সাইজ কিন্তু বলা নেই অরিজিনাল ডেটাকে আমার প্যাকেজ সাইজ এটা কীভাবে বের করবো সো ক্লু হচ্ছে আমার কিন্তু লাস্ট প্যাকেটের সাইজ বলে দিচ্ছে একটা হচ্ছে টু থার্টি নাইন সো আমি যদি এটাই করি এ আমার অরিজিনাল প্যাকেট সাইজ হবে হচ্ছে ফার্স্টে আমার টু থার্টি নাইন লাস্টে আসছে সেটা বলে দিচ্ছে ঠিক আছে এখন আমার টোটাল প্যাকেট কত ওয়ান নাইনটা ইনক্লুডিং দি লাস্ট প্যাকেট তোমার রিমেনিং কত আছে ওয়ান নাইনটি এইট তাই না ওয়ান আছে অলসো এটা জানি যে লাস্ট প্যাকেট ছাড়া বাকি যতগুলো প্যাকেট যাবে ও কিন্তু পুরো এম সাইজ নিবে কেউ ছোট বড় হবে না আইডেন্টিক্যাল হবে লাস্ট প্যাকেট ছাড়া বাকিরা সবাই সবসময় আইডেন্টিক্যাল হয় লাস্ট প্যাকেটও আইডেন্টিক্যাল হতে পারে বাট দ্যাটস অপশনাল হতেও পারে নাও হতে পারে ঠিক আছে ওয়ান নাইনটি এইট এটা করলে যা আসে সেটাই হচ্ছে আমার প্যাকেট সাইজ ঠিক আছে নাকি ভুল আছে স্যার 198 তো বুঝতেছি না আপনার টোটাল নাম্বার অফ প্যাকেট কত 199 লাস্ট প্যাকেটের সাইজ তো দিয়ে দিছে আলাদা করে 239 তাহলে বাকি থেকে কয়টা ও আচ্ছা নো বলেন আচ্ছা চ্যাটে অনেক লিখতেছ স্যার এডাক্ট অ্যাড হবে না রাইট হেডার অ্যাড হবে সো এখানে মাত্র যে কাজটা করলাম এই পুরা জিনিসটা হচ্ছে শুধু ডেটা নিয়ে হ্যান্ডেল করছে দেখেন আমার লাস্ট প্যাকেটের ডেটা সাইজ প্লাস বাকি টার ডেটা সাইজ কিন্তু আমার কোয়েশ্চেন কি চাইছে প্যাকেট সাইজ চাইছে আমি এটার সাথে একবার ফিফটি ফাইভ অ্যাড হবে অনেকে যেটা করছে মানে কেন দুই তিনজন যেটা করছেন সেটা হচ্ছে এই ফিফটি ফাইভের সাথে আবার ওয়ান নাইনটি এইট মাল্টিপ্লাই করছেন না হেডার শুধু একটাই হয় আপনার যতগুলো প্যাকেট হোক না কেন হেডার একটা ওই একটা হেডার সবসময় শুধু হচ্ছে হবে কপি হয় তো যেহেতু কপি হয় ওটাকে তো বারবার কাউন্ট করার কিছু নাই হ্যাঁ এই জন্য এইটা আলাদা করে একবার ফিফটি ফাইভ অ্যাড করতে হবে তারপর যেটা আসে ইয়াস হেডার ইজ দ্য কমন অফ অল দি প্যাকেজ ইটস ওনলি এর কমন এক্সপ্রেশন ওয়েন হোয়াট ইউ কল ইট যখন হচ্ছে প্যাকেজ সাইজ চাই ডেটা সাইজ চাইলে আমার হেডারটা দেওয়াই লাগবে না এটা কি ক্লিয়ার স্যার একটা কোশ্চেন ছিল স্যার বলেন স্যার স্যার 190 এর সাথে হচ্ছে 140 আমরা গুণ করে দিছি তো লাস্ট প্যাকেজ যেটা 239 সেটা সেটা আমরা 1980 এর কোনো গুণ করতেছি না এটা তো শুধু লাস্ট প্যাকেজ সো সে ইউ হ্যাভ 50 পিপল গোইং উইথ ইউ ঠিক আছে এখন এর সাইজ হচ্ছে বিশ বিশ করে তো প্রথম বাসে বিশ জন যাবে কোথাও সেকেন্ড বাসে বিশ জন যাবে লাস্ট বাসে কজন যাবে

ISN হচ্ছে ইনিশিয়াল বাইট নাম্বার ওটা হচ্ছে আরেকটা জিনিস আচ্ছা আইডিটা কিভাবে ক্যালকুলেট করে আইডি ক্যালকুলেট না আইডি জাস্ট বসানো থাকে স্যার স্যার প্যাকেট সাইজ বললে কি হচ্ছে ওই 55 টা অ্যাড করে গুণ করতাম 198 এর সাথে এখানে তো প্যাকেট সাইজই চাইছে না মানে ইনিশিয়ালি যদি আফটার ফ্র্যাগমেন্টেশন দা ডেটা সাইজের জায়গায় যদি প্যাকেট সাইজ থাকে আচ্ছা তাহলে যেটা হলো তাহলে হচ্ছে আচ্ছা ওনার কোশ্চেন হচ্ছে এই যে 239 এটা ডেটা সাইজ দেন এটা প্যাকেট সাইজ তাহলে হতো হচ্ছে 239 55 তারপরে হবে এটা কি স্যার যে যদি বলতে যে লাস্ট প্যাকেটটার সাইজ হ্যাঁ ওইটা থেকে ডেটা বের করে নিয়ে তারপর কাজ করতে হতো হ্যাঁ এটা প্রবলেম আছে যে ক্ষেত্রে মাইনাস হবে সাইজ মানে কি প্যাকেজ সাইজ মানে সাইজ মানে কি হেডার সহ ডেটা নাকি শুধু ডেটা হেডার তো আমি তো ডেটা ক্যালকুলেট করতেছি তাই না তাহলে আমার প্যাকেট থেকে ডেটাটা বাদ দিয়ে দিতে হবে না হ্যাঁ ডেটা বাদ দিতে হবে এখানে ওই কাজটাই করছি আচ্ছা মনে রাখবেন মানে সোজা হিসাব হচ্ছে যত ক্যালকুলেশন আছে সবগুলো হচ্ছে ডেটার রেসপেক্টে করবেন তো যতগুলো প্যাকেজ সাইজ থাকবে সবগুলোকে হচ্ছে মানে ডেটাতে কনভার্ট করবেন করে সব কাজ করে লাস্টে আবার আনসার দেখবেন যে প্যাকেজ চাইছি না ডেটা চাইছি প্যাকেজ চাইলে আবার একটা হেডের অ্যাড করে দেবেন স্যার এখানে লাস্ট প্যাকেটে যদি ফিফটি ফাইভ অ্যাডেড থাকে তাহলে এটা তো আবার অ্যাড হলো না মানে কি আবার অ্যাড হ্যাঁ মানে ওভারঅল ডাজেন্ট মেক সেন্স কজ একবার মাইনাস ফিফটি ফাইভ আবার প্লাস ফিফটি ফাইভ বাট ইটস এ গুড প্র্যাকটিস টু ট্র্যাক হোয়াট ইউ আর ডুইং নাহলে ভুল হবে আচ্ছা সো গোয়িং টু বিস্তি অফ অফ দি থার্ড লাস্ট প্যাকেট তো আমার লাস্ট প্যাকেট হচ্ছে ওয়ান নাইনটি নাইন তাহলে সেকেন্ড লাস্ট হবে ওয়ান নাইনটি এইট তাহলে থার্ড লাস্ট হবে হচ্ছে ওয়ান নাইনটি সেভেন এখন অফসেটে আমরা জানি যে যত নাম্বার প্যাকেট তার থেকে একটা কম লাগে তার মানে অফসেটে হচ্ছে বেসিক্যালি ওয়ান নাইনটি সিক্স ইন্টু সামথিং মানে ইন্টু যত করে ডেটা গেছে তো ইন্টু কত করে ডেটা গেছে আপনার হচ্ছে ফর্টিন এইটটি করে তো ফর্টিন এইটটি উইন নো ওকে আট দিয়ে ভাগ করতে হয় বিকজ ষোলোকে তেরো দিয়ে কনভার্ট করতেছি এখন এটার পরে আবার এখানে দেখেন ইনিশিয়াল একটা বাইক নাম্বার দিয়ে দিচ্ছে ঠিক আছে এই ইনিশিয়াল বাইক নাম্বার আবার এটার সাথে অ্যাড করতে হবে ওইটাও নাইনটি সিক্স ডিভাইড বাই এ করতে হবে বিকজ ইনিশিয়াল বাইক নাম্বার দেওয়া থাকে হচ্ছে আপনার ষোলো বিটে বাট আমরা তো ষোলো বিটা কাজ করতে পারবো না তাই জন্য এটা হচ্ছে আমরা আট বিটে কনভার্ট করে নিব এই তেরো বিটে কনভার্ট করে নিব উইথ বাই ডিভাইডিং বাই এইট আচ্ছা ওয়ান নাইনটি সিক্স আবার বলবেন এক কম কেন অফসেট যেটা হয় জিরো এথ প্যাকেটে কোনো সরি ফার্স্ট প্যাকেটে কোনো অফসেট নাই ঠিক আছে সেকেন্ড প্যাকেটে অফসেট হচ্ছে একবার হয় থার্ডে দুইবার হয় তাহলে কি একবার করে কমা জি স্যার স্যার এই যে পরে পরে 96 বাই 8 এটা কেন করেছি এই যে বি আর কোশ্চেনে দেখেন লাস্টে লেখা আছে যে ইনিশিয়াল বাইট নাম্বার ইজ 96 অফসেট সবসময় আছে ইনিশিয়াল বাইক নাম্বার থেকেই করতে হবে আচ্ছা স্যার কোশ্চেন তো 199 দেওয়া আসলো তো এখানে 197 থেকে শুরু যে থার্ড লাস্ট বল থার্ড লাস্ট হুম কোশ্চেনটা পড়ে লিখতো টু দিয়ে বিয়োগ করতে হবে স্যার থার্ড লাস্ট মানে টু দিয়ে বিয়োগ করতে হবে হ্যাঁ আচ্ছা এটা আলাদা করে মনে রাখে অলওয়েজ টু দেশ ওয়ান নাইন লাস্ট প্যাকেট তাহলে সেকেন্ড লাস্ট হচ্ছে তার উপরে একটা থার্ড লাস্ট হচ্ছে তার উপরে একটা এটা তো থার্ড লাস্ট যদি বের করতে বলতো তখন একটা কম আচ্ছা এরপরে কোয়েশ্চেন নাম্বার টু

তো এরপরে হচ্ছে কোয়েশন নাম্বার টু ইউসিং এ নেটওয়ার্ক হ্যাভিং এ সাবনেট মাস্ক অফ অ্যাতো তার এটা বেসিক্যালি স্ল্যাশ সেভেন হাউ মেনি সাবন ক্যানিং ফোর জিরো নাইন সিক্স এক্সক্লুডিং নেটওয়ার্ক অ্যান্ড ব্রডকাস্ট ব্রডকাস্টেস সেই ফোর জিরো নাইন সিক্স আসলে মানে হচ্ছে ফোর জিরো নাইন এইট বিকজ এখানে নেটওয়ার্ক আর কি করে নাই ইয়াস ওইরকমই ব্যাপারটা আচ্ছা

তাই এ হলো কাহিনী তো এটা টোটালটা হবে হচ্ছে থার্টি টু বুঝতে সামেশন হবে থার্টি টু এইভাবে সবসময় দেওয়া থাকবেই যদি নেওয়া না থাকে তাহলে মানে এই তিনটার ভিতরে যে কোনো দুইটা গিভেন হবে ঠিক আছে দুইটা গিভেন থাকলে আর একটা তখন বের করতে পারবি নি এই হলো কাহিনী ঠিক আছে তো সাবনেটবি দুইটা থাকে তাহলে আমি কয়টা সাবনেট তৈরি করতে পারবো টু টু দি পাওয়ার টু হুইচ গুড মর্নিং ওই কথা দেখে তো সাথে আবারটা প্লাস 2 করলাম স্যার নেটওয়ার্ক 17 এর হোস্ট এটা বের করলাম স্যার নেটওয়ার্ক হচ্ছে এই যে এখান থেকে সাবনেট মাস্ক দিয়ে দিতেছে ওখান থেকে প্রিফিক্স তো আমার আর হোস্টের কে আমি বুঝলাম এই যে সাবনেটর তৈরি করতে বলছে এইচ অফ সাইজ ফোর জিরো নাইন সিক্স এক্সপ্লিডিং দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস ওখান থেকে আমি হোস্ট কতটুকুর দরকার সেটা বের করে ফেলছি ওখান থেকে তেরো আশি এখানে যে এ টু কি হ্যাঁ না টু নাই আল্লাহ দাঁড়ান অন্য সাবধানটা পরে শুনতেছি এখানে কত লেখা ফোর জিরো নাইন সিক্স এটা ওয়ার্ড এক্সপ্লোরি নেটওয়ার্ক অ্যাড্রেস ব্রডকাস্ট অ্যাড্রেস তো আমার কি প্রত্যেকটা সাবজেন্ট নেটওয়ার্ক অ্যাড্রেস দরকার আছে না লাগবেই তাই জন্য এখন হ্যাঁ তো এটা কয়টা বিট লাগে তেরোটা বিট লাগে এই তেরোটা বিট আপনার হোস্টে গেছে এখন নেটওয়ার্কে সতেরোটা হোস্টে তেরোটা তাহলে সাবজেক্টের জন্য কয়টা বাকি থাকে দুইটা স্যার এই দুই এইভাবে আসছে ও বুঝতে পেরেছি এখন জি নুক বলেন সেই ইনক্লুডিং বললে তার তখন টু প্লাস হবে না 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 আচ্ছা আর কোনো কোয়েশ্চেন আচ্ছা তো এরপরে হচ্ছে নেক্সট ভ্যারিয়েশন সো এখানে হচ্ছে স্ল্যাশ এইটিন হচ্ছে আমার নেটওয়ার্ক সো আমি এখানেও এনএসএইচ এই ছকটা তৈরি করে ফেলবো এনে হচ্ছে এইটিন এখন কি বলছে ইউর আস টু ক্রিয়েট টেন সাবনেটওয়ার্কস আমাকে এখন হোস্ট পার্ট বলে দেয় নাই আমাকে এখন বলে দিয়েছে সাব নেটওয়ার্ক পয়টা লাগবে তার মানে দশটাকে তো আমি দশটা সাবনেটো দিতে পারবো না চাইলে ওকে দিতে হবে হচ্ছে দুয়ের পাওয়ারে তা মানে আট দিতে পারবো না দুটা শর্ট হয়ে যায় আটের পরে হচ্ছে ষোলো

সো কোয়েশ্চেন ওয়ান হচ্ছে আপনার ভিএলএসএম সো এফিশিয়েন্টলি বলছে তো আমার এটা ভিএলএসএম অ্যাকচুয়ালি সবসময় ভিএলএসএম করতে বলে যতই ভুম ভাঙ বট ইউজ করুক না কেন তো সবসময় ফার্স্টে খেয়াল করবেন যে এইটা আমার এটা দেওয়া আছে না না নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া আছে না না সো আপনারা তো একটা আইপি অ্যাড্রেস থেকে নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করতেই পারেন তো বের করতেই পারেন আর কি তো ওখান থেকে নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে বের করে নেবেন হাতে কোনো কয়েকজন আছে যারা এটা কনভার্ট করেন নেই প্রায় নয় দশজন মতো ছিলেন তো কনভার্ট করে তারপর হচ্ছে আমার ভিএলএসএম করতে হবে তো এ যদি এখনও কারো কনফিউশন থাকে ইভেন আফটার ওয়াচিং লাইফ সেশনস বলতে পারেন আর যদি এখনও না দেখে দেখে লাইফ সেশন তাহলে ওটা দেখেন যে ওইটা ক্লিয়ার হয় নাকি তো খুবই কমন মিস্টেক হচ্ছে এইটা আমি এখানে আইপি দিলাম তারপর এখান থেকে সবাই এখানে একটা আইপি বের করে তারপর এখান থেকে আমার ব্রাঞ্চ বের করে এখানে আইপি লিখে আবার এখান থেকে একটা একটা করে ডাউনওয়ার্ড আইপি যায় এরকম কিন্তু না সো এই জিনিসটা একটু ক্লিয়ার করে নিয়ে আনছেন

একটা সুইচ একটা সুইচ দুইটা না একটা সুইচ এন্ড দুইটা ওয়্যান আছে নট ওটার সাথে কানেক্টের একটু খেয়াল করে দেখেন আবার ঠিক আছে আচ্ছা ওইটা খেয়াল করে দেখেন যদি ওইটুকুমি থাকে তাহলে আমি বলবো মনে এনিওয়ে তো এখানে হচ্ছে সুইচ একটা নেটওয়ার্কে ভাঙতে পারে না মানে সুইচের সাথে যতজন কানেক্টেড এই সুইচ নেটওয়ার্কের সবাই হচ্ছে একটা সিঙ্গেল নেটওয়ার্কে ঠিক আছে তো এই সুইচ নেটওয়ার্ক হুইচ ইস কানেক্টেড টু সেভেন রাউটার্স মানে কি এখানে সাতটা রাউটার আছে তো সাতটা রাউটার যদি থাকে এই প্রত্যেকটা রাউটারের একটা করে আইপি লাগে ঠিক আছে তাই জন্য এর হোস্ট সাইজ হচ্ছে সেভেন সুইচের কিন্তু কিছু লাগে না সো এই যে এইটিন সুইচেস আমি লিখছি এটা আসলে মিসলিডিং একটা জিনিস মানে সুইচ তো লেয়ার টু জিনিস ও তো আইপি লাগবে না তো এই জন্য এটা হচ্ছে একটা এক্সট্রা ইনফরমেশান যেটা পয়েন্টলেস এখানে এই হলো সুইচ নেটওয়ার্ক কান্ট করার নিয়ম আর যদি লিঙ্ক বলে যে আর ওয়ান লিঙ্কস প্রত্যেকটা ওয়ারের জন্য দুই করে আলাদা আলাদা অ্যাড হবে যদি বলে তিনটা ওয়ান লিঙ্ক তিনটে ওয়ান লিক বলে টু 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 এখানে কিছু কমন মানুষ আছে যে তারা হচ্ছে এটাকে ছয় বানায় ফেলে বাট প্রত্যেকটা ওয়ান লিক আলাদা আলাদা এটা কি ক্লিয়ার ওকে একজন বলুন হ্যাঁ আমি জিজ্ঞেস করতেছিলাম যে সেভেন রাউটার যদি থার্ডটিন সুইচের সাথে কানেক্টেড থাকে তাহলে তখন কি হবে যাই আসে না সে সাতটা ঠিক আছে ওইরকম যদি হয় ঠিক আছে এরা সবাই ধরেন এখান থেকে বের হলো তাই না আপনি দেখবেন যে এই সুইচ থেকে কয়টা বের হয়েছে যেটা রাউটারের সাথে যে লাগছে ওইটা কাউন্ট করবে একটা সুইচ হবে হ্যাঁ ধরেন এরকম করে লাগানো ঠিক আছে তাহলে দুইটা সুইচ এরা তো হচ্ছে তাহলে কি ওরা তো নেটওয়ার্ক ভাঙতেছে না সে রাউটার হচ্ছে আটটা রাউটারের সাথে কানেক্টেড রাউটার টু হচ্ছে সাতটা রাউটারের সাথে কানেক্টেড অ্যান্ড ওদের ভিতরে একটা কানেকশন আছে তাহলে টোটাল এখানে কতগুলো হোস্ট হয় এই দুটো মিলে তেরোটা হয় তাই না জি স্যার না তেরো না পনেরো হয় ওয়ানের দুইটা না না টোটাল ওয়ান কোথ থেকে আসলো এখানে বলা হচ্ছে সুইচ ওয়ান আটটা ওটার সাথে কানেক্টেড সুইচ টু সাতটা রোটের সাথে কানেক্টেড আবার বলা সুইচ ওয়ান সুইচ টু কানেক্টেড তাই না তো এরা যেহেতু কানেক্টেড অ্যান্ড এরা ওইভাবে কানেক্টেড দেখেন এখানে কিন্তু সোপুরাটা এই পুরা জিনিসটা একটা নেটওয়ার্কে চলে আসছে বুঝছেন এখানে তো দুইটা সুইচ আছে আমি বলছিলাম যে তেরোটা সুইচ সাতটা রাউটারের সাথে কানেক্টেড তাহলে তাহলে সাথই হবে কারণ সব সুইচ তো মানে একসাথেই থাকবে বুঝতে পেরেছেন ওকে স্যার

না না আইপি সেল স্যার স্টার্টিং মানে কি যে নেটওয়ার্কে কনভার্ট করে নিতে হবে করার আগে এই আইপিটাকে করতে হবে আমরা তো পার্ট দিয়ে স্টার্ট করি না লাইক হচ্ছে তাহলে হচ্ছে তারপর ওইটাকে করতে করতে আসি তো এটার জন্য আগে এটাকে আমার কনভার্ট করতে হবে এটা জিরো হয়ে যাবে তারপর অসিনিয়েশন করব আচ্ছা সো which is connected to seven routers and 13 other switches এটা এতক্ষণ एक्सप्लेन করলাম যে সুইচগুলোকে ইগনোর সুইচ নেটওয়ার্ক যদি সাতটা রাউটারের সাথে কানেক্টে থাকে তাহলে হোস্ট হবে সাতটা দ্যাটস এ ওয়্যান বললে আইপি ওর জন্য ইয়া রাখব তাই না মানে ওই যে টু নেটওয়ার্ক আর ব্রডকাস্ট নেটওয়ার্ক আচ্ছা সো নেক্সট হচ্ছে পিসি ওয়ান সো উই হ্যাভ দিস পিসি আইডেন্টিফাই ইফ ইট ক্যান রিচ আর থ্রি সো আমার ডেস্টিনেশন হচ্ছে এই আর থ্রি জাস্ট ইয়েস অ নো উইথ ওয়ান লাইন এক্সপ্লেনেশন সো এখন পর্যন্ত কোনো কনফিগারেশন করা হয়নি না সেখানে দুইজন দুইভাবে আনসার করছেন একটা গ্রুপ বলছেন যে যেতে পারবে না কারণ আর টুকে রিল সেট আপ করা নাই তো উইচ ইজ কারেক্ট যে এখান থেকে যখন এখানে আসবে তখন আর টুতে আটকায় যাবে ঠিক আছে এ স্মল চ্যাঙ্ক অফ পিপল ওরা করছে কি এখান থেকে ঘুরে এদিক দিয়ে এসে আর ওয়ানের দিকে গেছে বাট এটা পসিবল না কারণ সুইচ ওয়ান কিন্তু একটা সার্ভারের সাথে কানেক্টেড সার্ভার তো আর প্যাকেট ফরওয়ার্ড করে না তো একটা এন ডিভাইস ইটস জাস্ট দ্যাট এই সার্ভার দুইটা আইএসপির সাথে কানেক্টেড বা দুইটা কানেকশনের সাথে কানেক্টেড সো এস ওয়ান ওকে একটা ইন্টারনেট প্রোভাইড করে এস টুকে একটা ইন্টারনেট প্রোভাইড করে এদিক দিয়ে ঘুরে আসতে পারবে না

তো ওই হেল্পার অ্যাড্রেস হচ্ছে তখন এদিক দিয়েই করছে তো দুইটাই কারেক্ট তো এরপরে কি বলছে যে হাউ ক্যান ইউ কনফিগার দ্য অ্যাবাউট টু প্রোজেস সার্চ দ্যাট দ্য প্যাক অ্যান্ড ক্যান রিচ আর থ্রি মানে এখন এখানে তো ব্লক করে দিচ্ছে এখান থেকে এদিকে আসতে পারতেছে না তো এটা যখন হয় তখন হচ্ছে আমাকে কি করতে হবে এই ব্লকারটাকে একটা গ্রিন সিগন্যাল দিতে হবে যে না ওদেরকে পাস করতে দাও এখন ও তখন করবে এই প্যাকেটটা তাহলে কোথায় যাবে হ্যাঁ এটা বলার জন্য কি করতে হয় আর মানে রাউটারদের কিন্তু নিজের আইপি অ্যাড্রেস নাই তো আমি আর টু থেকে কিন্তু এই দিক থেকে ঢুকতেছি ঠিক আছে এই বাসের দিয়ে ঢুকতেছি তার মানে হচ্ছে আমার এই পোর্টটা হচ্ছে আমার ওকে চিনাতে হবে আছে তো আনফরচুনেটলি লাইক মোর দ্যান হাফ অফ ইউ এইটাকে আইপি অ্যাড্রেস ধরে নিয়েছেন ইউ ডিড নট নোটিস যে এটা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস ইউ হ্যাভ টু নোটিস দিস থিংস যে আমি যেটা দিয়েছি সেটা নেটওয়ার্ক না অন্য কিছু অ্যান্ড সব সময় সব সময় হচ্ছে আমার এই সাবজেক্ট মাস সিম্পল গুলো দেওয়া থাকে টোয়েন্টি ফোর

তো এই ছিল হচ্ছে এটা তো রাউটার নেম আর টু আমার যে ব্লক করতেছে জি ওয়ান ব্লক করতেছে সেখানে জি ওয়ান আর হেল্পার অ্যাড্রেস হচ্ছে ওর জন্য ওয়ান নাইনটি টু ওয়ান সিক্সটি এইট টু ডট এক্স অথবা ওয়ান যে যেটা লিখছেন আর কি হ্যাঁ এরকম আর হেল্পার অ্যাড্রেসটা হচ্ছে ইট মিনস আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস না ভ্যালিড আইপি অ্যাড্রেসগুলো ইউজ করি হ্যাঁ হেল্পার অ্যাড্রেস সবসময় একটা স্পেসিফিক হোস্টকে রেফার করে

এটা এক্সক্লুড করতেছে শুধু হচ্ছে যেমন ডিএইচসিপি ওকে অ্যাসাইন না করে আপনি স্ট্যাটিক্যালি ওদেরকে অ্যাসাইন করতে পারেন ঠিক আছে স্ট্যাটিক্যালি অ্যাসাইন করতে পারেন সবই করতে পারবেন জাস্ট ডিএইচসিপি যখন দিবে তখন ডিএইচসিপি এটাকে কনসিডার করবে না দ্যাটস ইট ঠিক আছে আচ্ছা সো এখানে আর কোনো কোয়েশ্চেন তো এটাই হচ্ছে সবগুলাতে মোটামুটি এই স্টাইলই কমন ছিল ডিভাইস বদলাইছি এখন ভ্যারিয়েশন যেগুলো ছিল এটা একটা যে পিসি টু টু ডিসিপি রিকোয়েস্টটা হচ্ছে ব্রডকাস্ট করছে তো এটা মানেটা কি হ্যাঁ পিসি জিরো হবে রাইট তো পিসি জিরো ডিএসিপি রিকোয়েস্ট ব্রডকাস্ট করছে তো এটা কি রিনিউয়াল নাকি রিকুইজিশন কেমন বুঝবেন স্যার ডোরার মেবি আর এর প্যাকেটটা দেখে এক্স্যাক্টলি মনে নাই ওটা যদি ইউনিকাস্ট হয় ইউনিকাস্ট হলে এটা হচ্ছে একটা রিনিউয়াল প্রসেস আর ব্রডকাস্ট হলে হচ্ছে এটা একটা রিকুইজিশন রিকুইজিশন হ্যাঁ এক্স্যাক্টলি এটাই

আপনার এ যদি বলে আইডেন্টিফাই ইফ ইউ ক্যান ফর শিওর ব্যাক আপ ফ্লোটিং রাউট কনফিগার দুইটা জিনিস একটা হচ্ছে রাউটিং টেবিলে ব্যাকআপটা কখনোই শো করে না সো আপনি জানেন না যে এখানে আছে নাকি না একমাত্র যখন হচ্ছে আপনি মানে কনফিগারেশন দেখবেন একমাত্র তখন বলা পসিবল যে এখানে আছে নাকি না যে শো আমি ভুলে গেছি রাইট তো ওইটা যদি দেন তাহলে একমাত্র বুঝতে পারবেন বাট ওখানে এখানে তো আমি ওই আউটপুট দিই না এখানে আউটপুট হচ্ছে শো আইপি আউট তো এখান থেকে আপনার বোঝার উপায় নাই যে ব্যাকআপ আছে নাকি না সেকেন্ড মেথড অফ যে জিনিসটা অনেকে করে সেটা হচ্ছে অ্যাজিউম করে যে এখানে দুইটাই ডিসপ্লে করবে সো এখানে খেয়াল করে দেখেন কোনো নেটওয়ার্ক দুইবার নাই সব নেটওয়ার্ক একবার ঠিক আছে সো ব্যাক প্রদলি থাকতে পারে আপনি ফর শিওর এখান থেকে দেখে এটা বলার উপায় নাই ঠিক আছে দ্যাট ওয়াজ দি আনসার বি যেটা করে ক্যান দি অ্যাবাভ রাউট হ্যান্ডেল প্যাকেজ উইচ আর ডেস্টাইন্ড ফর নেটওয়ার্ক অ্যাডাস আর রাউটার সো এই যে ফ্লোটিং রাউট হ্যাঁ মানে আমি যেটা মিন করছি সেটা হচ্ছে টেবিলটা এই রাউটিং টেবিল বাট আমার ল্যাঙ্গুয়েজে ভুল হয়েছে তো সবাই ফ্লোটিং রাউটটা বলছে তো দুই যেভাবে আনসার করছে তো যারা এই ব্যাকআপ ফ্লোটিং ধরছে তারা বলছে তাদের যদি এটা ধরে থাকে তাহলে হচ্ছে না ব্যাক আপ ফ্লোটিং রাউট হচ্ছে আননোন ডেস্টিনেশন ধরতে পারে না ওখানে হচ্ছে একটা এক্সিস্টিংয়ের ব্যাক আপ হিসাবে নেই ঠিক আছে অ্যান্ড যারা রাউটিং টেবিল ধরছেন রাউটিং টেবিলে হচ্ছে আপনার ই আছে দেখেন এস স্টার আছে তার মানে এখানে ডিফল্ট রাউট কনফিগার করার তার মানে ইয়াস ইট ক্যান হ্যান্ডেল দোজ আনোন অ্যাড্রেস প্যাকেজ বিকজ ডিফল্ট রুট সেট করা আছে তো দুইটাই কারেক্ট আনসার ধরছি ইট ওয়াজ মাই মিস্টেক তারপরে হচ্ছে সি রাইট দি কমান্ড দ্য নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হ্যাড টু ইস্যু উইথ কনফিগার এইটা তো এটা কোথায় আছে দেখেন এটা হচ্ছে এখানে আছে ঠিক আছে তো এটাকে একটা রিকার্সিভ রাউট না ডিরেক্টলি অ্যাটাচড

স্যার কমান্ড কমান্ডগুলো কোন টাইপের দেখে যাব আর কি স্যার এই সিম্পল আইপি রাউট তারপর আর কি আছে আইপি হেল্পার অ্যাড্রেস ডিএইচসিপি টা ই করা লাগবে না এই সিম্পলগুলো একটু দেখে যান যেগুলো ওয়ান লাইনারস স্যার আর আইপি এর ক্ষেত্রে কি 120 হয় এডি হুম আচ্ছা এরপরে কত বলছে সামারাইজ করতে বলছে সামারাইজ হচ্ছে এখানে অত কাহিনী করা লাগবে না জাস্ট চারটা দিয়ে দিছি চারটা একসাথে করে ফেলবেন একটা না দুইটা সেটা হচ্ছে 0.0.0.0 আসছে ডাজন্ট ম্যাটার আসুক এখানে জাস্ট প্র্যাকটিসের জন্য সেখানে অনেক কিছু ডাজন্ট ক্যানট মেক সেন্স আর একটা হচ্ছে এক্সামে যেটা থাকতে পারে এক্সামে হচ্ছে এরকম থাকতে পারে সে এরকম করে দিয়ে দিলো এখানে কয়েকটা কানেক্টেড এখানে কয়েকটা কানেক্টেড এখানে কয়েকটা কানেক্টেড এরকম করে থাকতে পারে হ্যাঁ তো এখানে যখন সামারাইজ করতে বলবে আপনার কিন্তু এই প্রত্যেকটা আলাদা আলাদা এইটা একটা সামারাইজ করতে হবে এইটা একটা সামারাইজ করতে হবে এইটা তিনটা সেপারেটলি সামারাইজ করতে হবে কারণ তিনজন কিন্তু তিন দিকে প্রত্যেকটা পাথের জন্য একটা করে সামারাইজেশন তাহলে এখানে তিনটা পাথ একটা দুটা তিনটা এই তিনটা পাথের জন্য আলাদা আলাদা তিনটা সামারাইজেশন হবে তাহলে এখানে আমার তিনটা স্টেটমেন্ট বসাতে হবে ঠিক আছে বুঝতে পারছেন স্যার টু এর এ তে স্যার অ্যানসারটা কি হবে না জাস্ট তো সব হ্যাঁ 8 আচ্ছা এরপর কি প্রবলেম মাইট অফ কজ দ্য প্রবলেম ইট মাইট কজ ইজ যে দুইটা ওভারল্যাপ হতে পারে হতে পারে এইটা মিলে গেছে মিলে গেলেই সমস্যা এটা জাস্ট একটু থিওরিটিক্যালি এক দুই লাইন দিয়ে বললাম মাদার রাউটারটা বুঝলাম না মাদার রাউটার কখন বলবো মেইন রাউটার এই যে এটা হচ্ছে আমার সেন্ট্রাল ধরনের রাউটারটা কারণ তিনজন এসে এখানে ই করছে কানেক্ট করছে তাই জন্য ওকে আমি মেইন ধরছি তো এটা গেল এটার হচ্ছে এখন বাকিটা স্যার ওই তিনটার আলাদা করে বের করে পরে আবার ওই তিনটার সামারাইজেশন করে বের করতে হবে তাই তো না না তিনটা আলাদাই থাকবে আর কিছু মানে এইটা যে কিভাবে ক্যালকুলেশন করব আবার একটু বলা যাবে স্যার যেই বিট পর্যন্ত মিলবে সেটা সো এখানে 64 সব এক তাহলে এখানে 64 থাকলো তো সেকেন্ডটা থেকে হচ্ছে চেঞ্জ হয় তাই না দেখেন সেকেন্ড অফ চেঞ্জ তো এটা এক্সপ্যান্ড এটা না এটা না স্যার সো রাইট সাইডে যেটা একেছেন স্যার ওটা এটা কি করব এই যে এটা কিভাবে সলভ করব স্যার ফারস্টে সো এই যে এই রাউটারের সাথে যে কটা কানেক্টেড এগুলো হচ্ছে সামারাইজ করবেন আবার সেপারেটলি এইটা সামারাইজ করবেন আবার এইটা সামারাইজ করবেন তাহলে তিনটা আলাদা আলাদা সামারাইজেশন আসবে ওই তিনটার আবার সামারাইজ করব না 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 ওটা লাগবে না ও আচ্ছা ঠিক কমান্ড তিনটা দাও লাগবে यस কারণ তিনটা আলাদা আলাদা কেন কারণ তিনজন তিন রাস্তায় এখন ব্র্যাক তো একটা রাস্তায় থাকবে রাইট মানে ব্র্যাক তো ব্র্যাকেই আছে এই স্যার স্যার এ নাম্বারটা একটু দেখাবেন কিভাবে করব এটা ভুল পড়েছিলাম আচ্ছা সো প্রথম অক্টেট সব সেন তো এখানে 64ই থাকবে সেকেন্ডে তো চেঞ্জ হয় তো এগুলার বাইনারি কনভারশন করে ফেলবেন বাইনারি কনভারশন করা করে দেখবেন যে মানে এরকম থাকে তো প্রথমটাই ম্যাচ করে না রাইট তো যেহেতু ম্যাচ করে তার আগে একটা লাইন টানতে হবে

kind of similar questions but a to different a a packet destined for this so i can first say can be 80 routing table exist in a it doesn't exist yes so what action will the router take if the packet is dropped how can you handle it so router term a kina a entry 9 about the hands আর ডিফল্ট রুটও হচ্ছে আপনার এখানে কনফিগার করা নাই সো প্যাকেটটাকে ড্রপ করবে তো এটাকে কীভাবে হ্যান্ডেল করা যায় দুইভাবে একটা হচ্ছে এই স্ট্যাটিক রাউটটা কনফিগার করা যায় সেকেন্ড হচ্ছে আমার ডিফল্ট রাউট করা যায় দুইটাই হচ্ছে কারেক্ট আনসার ঠিক আছে এরপরে বি ওয়াজ দ্য এক্সিট ইন্টারফেস পোর্ট অফ এইটা তো এখানে এটা আছে ওয়ান নাইনটি ওয়ানটি টু ওয়ান সিক্সটি টু ডট জিরো অ্যান্ড ও বের হয় কোন জায়গা দিয়ে ওয়ান সেভেন ইন্টু সিক্সটিন ফর্টি টু দিয়ে এটা হচ্ছে যে রিকার যে আমরা প্র্যাকটিস করছিলাম এখন দেখব যে এই নেটওয়ার্কটা কোথায় এই নেটওয়ার্কটা দেখতেছি যে এখানে আছে অ্যান্ড এটা হচ্ছে সিরিয়াল জিরো জিরো দিয়ে বের হয় তো এটার আনসার হচ্ছে ওইরকম সিরিয়াল জিরো জিরো আর লাস্ট হচ্ছে কমেন্ট লিখতে বলছে এটা আগেটার মতোই এটা দেখানোর কিছু নাই কোয়েশ্চেন

এই ছিল হচ্ছে আপনাদের কুইজ এইট এই কোশ্চেনটা বুঝি নেই এটা কি বুঝার হচ্ছে মানে এই যে মাত্র সামারাইজ করলেন আমরা সামারাইজ কেন করি আর তুমি একটু তো কনফিগার করার জন্যই করি যে আমার এখন দশটা ইনপুট না দিয়ে একটা ইনপুট দিলেই যেন হয়ে যায় তাই না এই জন্যই তো সামারাইজ করি তো এখন এই যে সামারাইজ করলাম কোনটা সামারাইজ করছি আর এর সাথে যে কানেক্টেড এদেরকে সামারাইজ করছি তাই না তো আর ওয়ান কি এদের সাথে ডিরেক্টলি কানেক্টেড না এই নেটওয়ার্কগুলোর সাথে স্যার তো ডিরেক্টলি কানেক্ট যদি হয়েই থাকে তার মানে এদেরকে তো অটোমেটিক্যালি চিনে এটা তো এখানে সামারাইজড রাউট বসানোর কিছু নাই স্যাটেড রাউট কখন কার জন্য করা হয় রিমোট কানেকশন জন্য করা হয় তাই না তাই জন্য আর ওয়ানে কিন্তু ওই সমারাইজ একটা বসায় লাভ নাই এখন এটা ছাড়া আর একটা রাউটারই আছে উইজ ইজ আর টু তো এখানেই বসাতে হবে আর কি বুঝতে বুঝতে পারছেন যদি বল আর টু না থাকতো তাহলে সামার রেজাল্ট কোথায় প্লেস করতেন দরকারই হইতো না স্যার এক্স্যাক্টলি এটাই আনসার দরকার নেই বুঝতে পারছেন জি স্যার বুঝতে পারছেন ওকে দেন কামস ক্লিজ 9 স্যার ক্লাস কি রেকর্ড করা হচ্ছে? ইয়াপ আচ্ছা সো এখানে প্রথম क्वेश्चन হচ্ছে সুইচ নিয়ে তো এস ওয়ান এস টু এস থ্রি ই দেওয়া আছে খেয়াল করে দেখেন এই যে এইগুলো হচ্ছে আমার টেবিল এই আমার এস ওয়ান এর টেবিল এই হলো আমার এস টু টেবিল কারেন্ট একটা স্টেট দিয়ে দিচ্ছে তো এখন একটা প্যাকেট কে পাঠাচ্ছে এফ সেন্ট মেসেজ টু বি জাস্ট সেন্ট এখানে আপনার রিপ্লাই ধরা লাগবে না ঠিক আছে জাস্ট সেন্ট আপনার এফ সেন্ট মেসেজ টু বি এটাই তো এটা যদি হয় তাহলে হাউ উড এস ওয়ান এস টু অ্যান্ড এস থ্রি হ্যান্ডেল দিস প্যাকেট তো এটা শুধু আপনার বলা দরকার ছিল কে কে ব্রডকাস্ট করবে কে ইউনিকাস্ট করবে এটা করলেই পাঁচ মার্ক ঠিক আছে আর কিছু না তো এফ যেহেতু বলছে আমরা এফ থেকে শুরু করি এখান থেকে আমরা শুরু করব তো আমার ডেস্টিনেশন কি আমার ডেস্টিনেশন হচ্ছে বি এখন এখান থেকে গেলাম এস থ্রিতে ঢুকলাম এস থ্রি বিকে চিনে yes sir three port port number 3 তে চিনে তো এখন কোশ্চেন বলা ছিল যে s1 আর s3 হচ্ছে এই কানেকশনটা অফ তো এখানে অনেকে দুই ভাবে आंसर করছে একটা হচ্ছে s3 তেই ফরওয়ার্ড করছে এটাই বলছেন करेक्ट যারা মানে টেবিল দেখা করছেন আর একটা দল বলছে কি যে যেহেতু s3 অফ হয়ে গেছে তার মানে তো এটা ব্লকড এটা তো নাই তো তাই জন্য যেহেতু s3 চিনে না তাই জন্য হচ্ছে ব্রডকাস্ট হয়ে যাবে এটাও करेक्ट आंसर এই দুইটা ওয়ে এস টু কি করবে এখানে হচ্ছে কাহিনি সেটা হচ্ছে যদি আপনি এস থ্রি ইউনিকাস্ট বলেন সো আনসার দুইটা যদি এস ইউনিকাস্ট হয় তাহলে এস টু এস তার প্যাকেটটা পাবেই না তাহলে এখানে কিছুই না ব্রডকাস্ট ইউনিকাস্ট কিছুই না যদি আপনি ওই ব্রডকাস্টের দিকে যান যে কানেকশন যেহেতু অফ তাহলে চিনে না তখন হচ্ছে এস টু তে যেও আবার ব্রডকাস্ট হবে এস ওয়ান এ যেও আবার ব্রডকাস্ট হবে ঠিক আছে নেক্সট ড্র দ্য টেবিল অফ এস টু আফটার b রিপ্লাইস টু e এখন b রিপ্লাইস টু e মানে কি ইউ ক্যান অ্যাজিউম যে ই ওকে একটা মেসেজ পাঠাইছে এটা অ্যাজিউম না করলেও সমস্যা নেই ঠিক আছে তো যেহেতু অ্যাজুম করতে বলছে মানে অ্যাজুম করা যায় তো আমরা করলাম সো বি রিপ্লাইস টু ই তার মানে ই থেকে আগে একটা প্যাকেট গেছে রাইট সো আমরা ট্রেস করি ই ওয়ান দিয়ে ঢুকছে এস এর ওয়ান দিয়ে এস এর 1 এ কি আছে এখন এম্পটি না यस স্যার তাহলে এখানে আমি ই স্টোর করে দিব যেহেতু ঢুকতেছে তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে বি এস থ্রি কি বি কে চিনে না স্যার আচ্ছা চিনে স্যার এস তো বি কে চিনে কোন দিক দিয়ে চিনে থ্রি দিয়ে চেনে এখানে ওই যে আগের মতোই আবার চিন্তা করা যায় এটা ভুল দিকেই পাঠাবে অর জিনিসটা যেহেতু ব্লক তার মানে হচ্ছে এটা ব্রডকাস্ট করবে রাইট তো ব্রডকাস্ট করলো ব্রডকাস্ট করলে হচ্ছে এস টু তে গেল এস টু তে যাওয়ার পরে ব্রডকাস্ট আবার ব্রডকাস্ট এখন ব্রডকাস্ট এর একটা কাহিনী আছে এস টু টেবিল কি আপডেট হবে না ইয়েস স্যার ইয়েস স্যার এখানে হচ্ছে ই আসবে টু টু হচ্ছে ই হবে ব্রডকাস্ট করলো তারপরে এস ওয়ান এ আসবে এস ওয়ানে এসব ব্রডকাস্ট হবে বাট এস এর ওয়ানেও হচ্ছে আবার ই আসবে তো ই এর প্যাকেটটা চলে গেল এবার হচ্ছে বি রিপ্লাই দিবে তাহলে বি থেকে এদিকে আসবে তো বি এস ওয়ান এর ফোর এ অ্যাড হবে তারপর ইউনিকাস্ট হয়ে এদিকে আসবে বিকজ এখন ই কে তো চীনে সবাই রাইট তারপর এস এ থ্রি তে বি এড হবে তারপর এদিক দিয়ে আসবে তার মানে এস এর ফোর এ বি এড হবে সি বুঝা গেছে এই হলো এটার आंसर তো আমি চাইছি যে এস টু টেবিলটা শুধু এই এস টু টেবিলটা দিলেই হবে বলেন স্যার স্যার এক এর ইতে স্যার হচ্ছে আমি হচ্ছে কুইজ হচ্ছে তিনটাই ব্রডকাস্ট দিছিলাম দেন এক্সট্রাক্টিং ফাংশন দিছি যেটা দিতে মানা করছে যেটা হচ্ছে রিপ্লে পারপল সো স্যার ফারস্টে তো স্যার ওই যে ব্রডকাস্টে তিনটা দিছি এর জন্য তো স্যার ফুল মার্কস দেওয়ার কথা ছিল স্যার ও হ্যাঁ একটু আমাকে ইমেল করে দেন তাহলে দেখব না আচ্ছা ঠিক আছে

ঠিক আছে তাহলে এটা কি হয় এইট হয় এটা জিরো হয় এটা জিরো হয় এটা ওয়ান হয় তো বেসিক্যালি এইট জিরো জিরো ওয়ান এইট জিরো জিরো ওয়ান এরকম করে যেতে থাকবে আটটা ব্লক ঠিক আছে তো এখানে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমি কি ফুললি এক্সপ্যান্ডেড চাইছি না শর্ট হ্যান্ড চাইছি শর্ট এন্ড চাইলে ওই যে দুইটা স্টেপ এটা শর্ট করা যায় ওইটা করবেন আর এক্সপেন্ডিচার তো পুরাটাই লিখবেন আর কি জিরো তিরো সব সহ এরপরে হচ্ছে গিভেন এ কম্পিউটার নেটওয়ার্ক তার আউট অফাইস্পিউটার জিরো ওয়ান ওয়ানোবাল প্রেফিক্স অফ ওয়ান ওয়ান এটা তো বেসিক্যালি কি হবে সবার গ্লোবাল প্রেফিক্স বসে তারপর হচ্ছে ওয়ান জিরো ওয়ান তারপরে সাবনেট আইডি বসে উইচ ইজ ওয়ান জিরো ওয়ান ওয়ান তারপরে আমার বসবে হচ্ছে এখানে ম্যাকের থেকে কনভার্ট করে যেটা আসবে ইন্টারফেস তো এখানেও কি বলছে ফুল্লি এক্সপ্যান্ডেড তার মানে এই যে আমি এখানে শর্টকাস্ট যে ইউজ করছি গেল এই যে এখানে একটা শর্ট আসছে তারপর এখানে লিডিং জিরো নাই এগুলো হচ্ছে আমাকে সব আগে বাড়াইতে হবে ঠিক আছে সেটা আমরা পরে করি দেখুন ম্যাক অ্যাড্রেস হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস ইফ ইউ ডোন্ট রিমেম্বার এটা অনেকে ধরতে পারে নাই যে ম্যাক অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে সেম জিনিস তো এখানে আমার ম্যাক অ্যাড্রেস কীটাও আছে এ ই সি এফ 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 ই জিরো ওয়ান জিরো বি তো এটাকে আমার আগে মাঝখানে হচ্ছে ভাঙতে হবে মাঝখানে ভেঙে গেলে কী হবে এ ই সি এফ 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 তারপর এখানে ফর্মুলার এফ 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 ই তারপরে হচ্ছে আবার এফ ই ছিল জিরো ওয়ান জিরো বি হচ্ছে আমার ইগুলো বসে যাবে এরপরে কাজ যেটা এই যে আমার সেকেন্ড হ্যাক্স এটা হচ্ছে আসে ওয়ান 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 জিরো এই ওয়ান 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 জিরোর আমার ই চেঞ্জ করতে হবে থার্ড যে বিটটা এই যে এই বিটটা ফ্লিপ করতে হবে তাহলে ওয়ান থাকলে জিরো হয়ে যাবে জিরো থাকলে ওয়ান হবে এটা হবে ওয়ান ওয়ান জিরো জিরো তাহলে কত হচ্ছে এ ওয়ান ওয়ান জিরো জিরো মানে কি আট সি এ সি সি এফ 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 F জিরো ওয়ান জিরো বি এই হইল আমার যেটা হচ্ছে এখানে বসে পড়লো ঠিক আছে এরপরে কাজকে এটাকে এক্সপ্যান্ড করা সো

ডাবল কোলন থাকলে মানে 8টা জিরো আসবে না 8টা জিরো কেন আসবে জিরো আসবে এটা স্যার কিভাবে আসলো আচ্ছা গ্লোবাল কয়টা থাকে না স্যার তিনটা ব্লক থাকে এখানে কয়টা ব্লক মিসিং তাহলে তিনটা ব্লক টোটাল তিনটা ব্লক থাকে তো এখানে মিসিং কয়টা ব্লক একটাই তো স্যার একটা তার মানে 1010 ওই একটা হচ্ছে সব জিরো ছিল ঠিক আছে এটা কি বুঝছেন জি স্যার সেকেন্ড স্টেপ লিডিং জিরোস কোনটাই বাদ আছে এটাতে চারটা বিট আছে চারটা হেক্স জি স্যার তার মানে এখানে লিডিং জিরো নাই এখানে চারটা হেক্স নাম্বার দিছি নো তাহলে কোটে দিছি হেক্স নাম্বার এখানে এখানে তো চারটা হেক্স এই প্রত্যেকটা একটা করে হেক্স নাম্বার এখানে কয়টা হেক্স তিন তিনটা বা থাকার কথা কয়টা 4 4 ব্লকে 4 মানে এখানে একটা জন্য এখানে জিরো বসেছে পুরোটা সামনে বসছে আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে জি স্যার সো বাকি সব জিনিস মানে স্টাফ

আর কুইস্টেন তো ডিসকাস করা তো তেমন কিছু নাই এটা তো একটা আসলে তো রান করা আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড যে আপনারা অনেকে মিম দেন নাই সো মিম তো মিম এখানে যে যেটা দিছেন ওটা যারা দিছেন তারা পাঁচ মিনিট পাইছেন বাট আনফর্চুনেটলি এখানেও কয়েকজন খালি একটা সিম্পল স্টেটমেন্ট লিখছেন দ্যাট ক্যানট বি কাউন্টেড এজ এ মিং তো ওইটা আমার আনফরচুনেটলি জিরো দিতে হয়েছে বাট এনিওয়ে তো ফিগারে হচ্ছে যদি এরকম ডিরেকশান থাকে তো ধরেন হচ্ছে এখানে কোনটা জেনে বসবো নোট এম এই যে নোট এম তো এই নোট এম খেয়াল করে দেখবেন যে ও কার কাছ থেকে আপডেট পাচ্ছে তো ও যে থেকে আপডেট পাচ্ছে বিকজ একটা ডিরেকশন এদিকে দিকে সব দেখানো স্যার এইচ থেকে পাচ্ছে এন থেকে পাচ্ছে তার মানে ও নেইবার হচ্ছে তিনটা ঠিক আছে এখন এখানে খুবই তো লিঙ্ক ক্রস মানে কিন্তু হচ্ছে এমন না যে আমার নোট এনকে পুরো বাদ দিয়ে দিতে হবে নোট এন দিকে কিন্তু অন্য দিক দিয়ে যাওয়া যায় সে ওই দিক দিয়ে ঘুরে কিন্তু যাওয়া যায় জাস্ট ট্রিট দিস লিঙ্ক অ্যাজ অফ আর কিছু না সো যখন আপডেট করবেন তখন এম থেকে এন আপনার ই বের করতে হবে ডিস্টেন্স বের করতে হবে ওটাকে এক্সক্লুড করা হবে না ঠিক আছে এটা একটু মাথায় রাখেন আর স্যার অ্যাসাইনমেন্টে একটা কোশ্চেন ছিল যে অ্যাসাইনমেন্ট আসে সেকেন্ড হচ্ছে আপনার টেবিলের ভ্যালু তাহলে কি হবে সো টেবিলের ভ্যালু আপনাদেরকে জানাই রাখি যে একশো আশি সেকেন্ড পরে হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যালুটাকে ড্রপ করে কিন্তু আমরা যখন আপডেট করতে বলি সেটা কিন্তু আমরা জাস্ট পরে থ্রি সেকেন্ডে তো তার মানে কি টেবিলের ভ্যালু আসলে কোনোটাই ড্রপ করে না এটা অফ হয়ে যাওয়ার সাথে সাথেই করে না ঠিক আছে এটা পরে হচ্ছে একশো আশি সেকেন্ড পরে বা দুশো একশো আশি সেকেন্ড পরে তো আমরা তো মাত্র থার্টি সেকেন্ড অত ভ্যালু কেউ ড্রপ করে না বুঝতে পারছেন স্যার এম থেকে এন যদি কানেকশন অফ হয় তো ডিস্টেন্স কিসে 20 ধরবো

আচ্ছা আমাদের যদি মেইন টেবিলে যদি মানে শর্টেস্ট পাথ এমনি দেওয়া থাকে অলরেডি দেওয়া থাকে আপডেট টেবিলে যদি আমি ওটা থেকে আরো বেশি ভ্যালু পাই তাহলে স্যার কি শর্টেস্টটাই রাখব না আপডেটডটাই রাখব শর্টমে লোয়ার ভ্যালু রাখবেন মানে শর্টেস্টটা রাখবেন স্যার এখানে একটা क्वेश्चन যে এখানে এম থেকে এন থেকে এম এর দিকে একটা ডিরেকশন দেওয়া কিন্তু এম থেকে এন এর দিকে নাই তো এখন এন কি এম এর নেইবার হবে হ্যাঁ কারণ এম কে তো আপডেট হচ্ছে আচ্ছা যদি আর যদি এন ধরি তাহলে কিন্তু এম তো আর তাহলে এন এর আপডেট হবে না এন এর নেবার মাত্র একটা উইচ আই আচ্ছা আচ্ছা ঠিক আছে অলসো এই পুরো ইকুয়েশনটা শুধু একবার লিখলেই হবে মানে আমরা যে এই ইকুয়েশনটা লিখি না সি ব্লা বা ব্লা মানে নোটেশন দিয়ে যেটা লিখি এটা শুধু একবার লিখলেই হবে এটা বারবার লিখা লাগবে না এটা একবার লিখে এরপরে বা জাস্ট ভ্যালুস ঠিক আছে কিন্তু পরে কাজ হচ্ছে বুঝে করতে পারেন তাহলে অনেক টাইম এই তো বিশাল রুম স্যার পারে এটা তো মিড মনে হয় কত কোন সেমিস্টারের জন্য মিড টার্ম নাকি না আই ফর তো ড্যাক্সটা তো আরও ইজি ডাস্কটা তো হচ্ছে কোনো নাই জাস্ট ওয়েট দেখে আপনার মতো করে করে ফেলবেন আমাকে পা তার কষ্টটা শো করতে পারলেই হবে বাট সিমুলেশন দেখাতে হবে নট লাইক ম্যানুয়ালি দেখে দেখে আপনি মিনিমামটা বের করে ফেলবেন দ্যাট ওয়াজ কুইস্টন দুইটা সেকশনের জন্য সেম ছিল এই তো एबर होते हैं एसाइनमेंट जेटा बोलने फर्स्ट तक आज न्यू एसाइनमेंट सेवन एक ये एक टॉपिक्शन चिलो स्विच एसाइनमेंट आता है उधर सिमुलेशन टॉपिक अच्छा क्योंकि लास्ट एसाइनमेंट चिलो ना जी सर एसाइनमेंट नाइन है नाइन है में बीसी चिलो ना eight ना नाइन है नाइन है स्विच नाइन है अच्छा দেখি সাঁত্রিশ আরো দুইটা ভোট লাগে ফিফটি পার্সেন্ট হওয়ার জন্য থার্টি হয়ে গেলে দিয়ে দিতে পারবো সো অ্যাসাইনমেন্ট নাইন কই গেল হোয়াটস দি স্টেট অফ এস ওয়ান জাস্ট আচ্ছা তো এইটা আমি হচ্ছে ডিসকাস করাটা খুবই টাফ একটা জিনিস বাট আমি তাও বলে রাখি কই গেল মাথা তো এটা ছিল হচ্ছে কুইজের যে ফিগারটা সেটাই এক্সেপ্ট এখানে প্রবলেম যেটা আমি এস ওয়ান আর এস হচ্ছে কানেকশনটা বন্ধ করি নাই হ্যাঁ তো যেহেতু বন্ধ করি নাই এটার অনেক ধরনের আনসার চলে আসে আর কি তো ফার্স্টই হচ্ছে যখন এস থ্রি কাউকে ব্রডকাস্ট করবে তাহলে এটা কোন দিকে কোন দিকে যাবে এস ওয়ান এস টু দুই দিকে যাবে না আচ্ছা গেল তারপরে কি হবে প্যাকেটটা এস ও ব্রডকাস্ট করবে এস ও ব্রডকাস্ট করবে ব্রডকাস্ট এস টু যখন ব্রডকাস্ট করবে তখন আবার এস ওয়ান এটা পেয়ে যাবে না একটু উল্টাপাল্টাটা হইতে হয় যখন হচ্ছে ওটা ইউনিকাস্ট করা শুরু করে তো এই যে ব্রডকাস্ট করলো ব্রডকাস্ট করার পরে তো হচ্ছে ওরা রিপ্লাইও পায় তাই না তো রিপ্লাই যখন পায় তখন তো ওটা ইউনিকাস্ট হয়ে যাবে তো ইউনিকাস্টে হচ্ছে তখন হচ্ছে আপনার ওই সাইকেলটা বন্ধ হয় তো এটার আনসার অনেক ধরনের আছে এটা নিয়ে আপনারা টেনশন করেন না এটা হচ্ছে আমি ওইভাবেই চেক করব যে আপনার যে আনসারটা দিচ্ছেন সেটা মেক সেন্স করে নাকি ঠিক আছে বাট একটা ভ্যালিড আনসার হচ্ছে সবগুলোই পডকাস্ট করবে ঠিক আছে আচ্ছা স্যার একটু বলছিলেন যে এ থেকে এফ এ পাঠাচ্ছে তাহলে হচ্ছে এস ওয়ান এর তিন নাম্বার পোর্ট চিনবে এস টু এর তিন নাম্বার পোর্ট চিনবে আর এস থ্রি এর তিন নাম্বার পোর্ট চিনবে কিন্তু এখানে মধ্যে এস থ্রি আর এস টু তো আবার বডকাস্ট করছে তাহলে কি এস টু এর দুই নাম্বার পোর্ট আবার এস ফোর এর এস থ্রি এর চার নাম্বার পোর্টও কি একে চিনে ফেলবে হ্যাঁ ওইভাবে চিনবে এই জন্যই বললাম যে এটা ইট গেটস ভেরি কমপ্লিকেটেড বুঝতে পারছেন মানে ইট ইস সলভেবল বাট এটা হচ্ছে লাইক একবার যেটা ট্রাভার্স করে হয়ে গেছে তাই না এটা আরো একটু বেশি বাড়ি করা লাগে বুঝতে পারছেন আচ্ছা এখন এখন যদি স্যার আমার দুই দিকে হচ্ছে এ থাকে তাহলে আমার ইউনিকাস্ট করার সময় পরের পরের পর লোড ব্যালেন্স কোন দিকে পাঠাবে লোড ব্যালেন্স করবে ও দেখতেসে যে দুই দিক দিয়ে যাওয়া যায় তাহলে ধরেন দশটা টাকা যদি থাকে পাঁচটা এই দিক দিয়ে পাঠাবে পাঁচটা ওই দিক দিয়ে পাঠাবে আচ্ছা আচ্ছা স্যার কালকে আপনাকে সামনেট মাস নিয়ে একটা কোশ্চেন করেছিলাম যে সিক্সটিন হবে না সেভেন্টিন হবে ওটা একটু বলতে পারবেন স্যার এইটারই একটা কোয়েশ্চেন ছিল স্যার নাই বলেন

এভরি সেকেন্ড বিট বলতে প্রত্যেকটা জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এভাবে যাবে আমরা তো হচ্ছে বা হচ্ছে ষোলোটা হচ্ছে ধরে আমরা হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকের সেকেন্ডটা হচ্ছে অন তারপর হচ্ছে আবার বলেন তো কোন কি প্যাটার্নটা স্যার এই এসএমআর এর একটা কোশ্চেন ছিল শেষের দিকে

তো এখানে কি বলছে দ্য সেকেন্ড লাস্ট ইউজিবল আইপি অ্যাড্রেস ইন নেটওয়ার্ক ইজ এটা ঠিক আছে সো ওয়ান তো এটা যদি আমি করি আর এটা বলি ফার্স্ট আইপি প্রথম আইপি হচ্ছে হান্ড্রেড এটা হচ্ছে আমার ফার্স্ট আইপি তার মানে কি একশো নয় দুই জায়গায় সেম তো এটা আমি এক্সপ্লেন করলাম না অ্যান্ড সিক্সটি ফোর মানে হচ্ছে এইটা তো বাকিগুলো তো জিরোই হবে সেকেন্ডটার জন্য হচ্ছে হান্ড্রেড নাইন ডট এবার কী করছে ওয়ান টোয়েন্টি সেভেন এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস থেকে মাইনাস টু করতে হচ্ছে যেহেতু ব্রডকাস্ট এখানে কী করছে এটা এটা হবে এটা হচ্ছে তো এইখানে যখন কনভার্ট করি দেখেন যে এই পর্যন্ত সরি হবে এই পর্যন্ত কিন্তু দুটাই সেম রাইট আমরা জানি যে আমার কি বলে নেটওয়ার্ক অ্যাড্রেস যখন বের করি যেহেতু ফার্স্ট আইপি এটা তাহলে ওর নেটওয়ার্ক অ্যাড্রেস তাহলে এটা রাইট তো এটা যখন কনভার্ট করলাম তাহলে এটা আসলো তা আমরা জানি যে হোস্ট পার্ট সবসময় জিরো থাকে তাই না তো এইটা একটা প্রথম ক্লু পাইছি যে হোস্ট পার্ট জিরো তো হোস্ট পার্ট যদি জিরোই থাকে এটা তো এই সবগুলোই আছে আমি বলতে পারতেছি না বাট এইটার পরে হবে যেহেতু এখানে ওয়ান আছে তার মানে হচ্ছে আমি এইটা নেটওয়ার্কে সরি হোস্টের ভিতরে বসে বসাতে পারবো না এটা হচ্ছে এখান থেকে এই পাশে কোনো একটা জায়গায় বসবে এখন যখন ব্রডকাস্ট অ্যাড্রেসের কথা আসছে তো লাস্ট ইউজেবল আইপি লাস্ট ইউজেবল আইপি মানে কি ওইটা হচ্ছে আমি ব্রডকাস্ট থেকে মাইনাস করছি তো আমি বলতে পারি এইটার ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে এইটা এখন খেয়াল করে দেখেন ওই সামারাইজেশনের মতো কোন পর্যন্ত ম্যাচ করে ম্যাচ করে হচ্ছে এই পর্যন্ত তো যেহেতু এই পর্যন্ত ম্যাচ করে তার মানে হচ্ছে আমার সাবজেক্ট মাস হচ্ছে 18 স্যার 18 না 10 হবে স্যার 10 আচ্ছা সরি 10 হবে এটা তো সেকেন্ড ডক্টর ও তাহলে তো স্যার ঠিক আছে ওকে স্যার ওকে আগে আমি 17 ভুল বলছিলাম ক্লিয়ার

আনফর্চুনেটলি এবার হচ্ছে রাখতে পারি নি এবার হচ্ছে প্রথম তিনটা কোয়েশ্চেন হচ্ছে কম্পালসারি শাফ কাজ স্যার দেখবেন পোস্ট করছে কোনগুলো কম্পালসারি অ্যান্ড বাকিগুলোর থেকে একটা চয়েস পাবেন কি ঠিক আছে সো টোটাল কোয়েশ্চেন থাকবে হচ্ছে ছয়টায় তিনটা কম্পালসারি আর বাকি তিনটার থেকে দুইটা আনসার করতে হবে সেকশন এ সেকশন বি আলাদা করা থাকবে ঠিক আছে এই তো তাহলে আইল স্টপ দি রেকর্ডিং দেন